আমাদের গুড মর্নিংটা কিরকম হয়েছে দেখো, চোখ খুলতে পাচ্ছে না, তবু পম্পিকে দেখে কি খুশি আমরা। আসলে পম্পি যে রাত্রিবেলায় থাকবে সেটা তো রাত পর্যন্ত দেখেছে, কিন্তু সকালে উঠে মনে পড়ে গেছে যে পম্পি আছে। এখন শিব ঠাকুর চালাতে হবে। আচ্ছা এদিকে তাকে কিন্তু গুড মর্নিং বলে দাও। হ্যাঁ মাম্মা চালাবে। এই যে চুল তুলতে একদম, এই যে গুড মর্নিং, ও তো চালাবো, দাও আমি নামি। ঠিক আছে দেখো শুধু আনন্দটা, খুশি মামা, খুশি তুমি, খুশি ওলি বাবালে। আচ্ছা এবার একটু গুড মর্নিং বলে দাও। এই যে এই যে হাই বলো, উঁচু উঁচু বলো, হাই বলে দাও একটু, হাই। পিকে একটু দেখে নিক শান্তি করে বাবা, ওরে পি ভক্ত রে, তুইও দেখ মাম্মা চালিয়ে দিচ্ছে দেখ। ঠিক আছে আমি টাটা, মাম্মা এদিকে আছে, একটু স্মাইল মাম্মার দিকে তাকিয়েও করতে পারতে। গুড মর্নিং মামুনি, বিরিয়ানি প্ল্যান করেছে কালকে, তুমি ছিলে বিরিয়ানি প্ল্যানের সময়? দেখো ওদের অবস্থাটা একটু, মাছ ধরা পড়েছে নিজের জালে, দুটো বড় বড় শোল মাছ দেখো মা একটু। না গো মা, এটা তোমরা কখন প্ল্যান করেছো, কালকে রাত্রিবেলায়? আমি তো নবরে চলে এসেছিলাম নাকি? খালি বিরিয়ানি বিরিয়ানি করে শোনো, এবার মশলা তোমার খেতে ইচ্ছে করছে, ওই যে না পয়েছে। আরে না, এই মাছ দুটোকে আগে বার করি, দাঁড়াও। না ও তো মজা পাচ্ছে তোমার সাথে আছে না। ও বাড়ির দুম্মা আওয়াজ দিচ্ছে ফুল নিয়ে আসার জন্য, তো এখন ভাবছি মামুনি তো এইদিকে ব্যস্ত, মানে সানঠান করতে ঢুকেছে, আমরা গিয়ে ফুলটা নিয়ে আসি, আগে আমরা ফ্রেশ হব তারপর। আমার ঘন্টি বুই তো নিয়ে সরু চালের লাভার, তারপরে আবার এসে যখন বিরিয়ানির চাল সকাল সকাল দেখি ডেচকি ভরা, তখন যে কি ভালো লাগে। আর এটা হট করে যেহেতু প্রোগ্রামটা হয়েছে, ওই জন্য এই বিরিয়ানির ওপর আরো বেশি আগ্রহ আজকে। তো এই দেখো চাল ভেজানো রয়েছে এখানে, চিকেনটা এখানে ভালো করে কষানো হচ্ছে, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তেল ছেড়ে দিচ্ছে, জল বসে গেছে। এসছো, কোল্ড ড্রিঙ্কস এনেছো? এটা কে খাবে, কে খাবে ওটা? একদম ভীষণ খুশি হয়েছে মা, কোল্ড ড্রিঙ্কস কে খাবে বলতে বলছে মাম্মা, বলছে বিরিয়ানি কে খাবে মাম্মা। দাদু তো সারাক্ষণ আমার বিরিয়ানি খেতেই দেখে। আর এইটা হয়েছে সকালবেলায় একটু তরকার মতন করে, মানে এটা মুসুর ডালি, তার মধ্যে সমস্ত তরকার জিনিস, কাসুরি মেথির ডিম, টমেটো কুচি সব কিছু দিয়ে হয়েছে, আর দারুণ তরকা তরকাই গন্ধ বেরোচ্ছে। তো এটা হয়েছে সকালের টিফিনের জন্য, শুধু আমি আর মাম্পুই বাকি। আমি চিকেন ডান, হাঁড়িও নেমে গেছে, সকাল থেকে সব পছন্দের জিনিসগুলোই চোখের সামনে ঘোরাঘুরি করছে, যেমন সকালের টিফিনটা সুন্দর, দুপুরের লাঞ্চ মেনুটা আমাদের ভীষণ সুন্দর, তার সাথে এই যে তরমুজ চলে এসছে, প্রথম তরমুজ গরমের, উড়ি বাবারে বিশাল ভারী। সানটান করে এসে তরমুজটা কাটবো, দুধের মধ্যে কেশর দিয়ে মানে জাফরানটা দিয়ে ওটা রেডি করবো, স্যালাডটা কাটবো। তো চলো চটপট করে স্নান করে দেখা হচ্ছে। সব কিছুর মধ্যে কি আমাদের ড্রেসটা তোমরা দেখেছো, আমরা যে আরো একটা নতুন পয়েছি। তুমি কি আলু খাচ্ছো, বিরিয়ানির আলু? হুম, এখনো বিরিয়ানিতে তো পয়েনি, এতে তো ভাজা আলু, শুধু ভাজা আলু খাচ্ছি আমরা। আমাদের আরো একটা নতুন ড্রেস আমরা পরে নিয়েছি মা, মশা 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 মশা, ওটা একেবারে ফিটিংস ছিল, আর এটা একটু বড় সাইজ, তাই না? এটাই ঠিক আছে গরমে। দুধের হাঁড়ি, গোলাপ জল, কেওড়া জল, জাফরান, ঘি, তো সব কিছু দিয়ে এখন দুধটা রেডি হবে। আজকে কি ফুল আলাপ হয়েছে? শুধু ঘুষ দিতে হয় ফুল পাওয়ার জন্য? কালারটা যখন কেশর থেকে ছাড়ে না, এত ভালো লাগে পুরো এক সেকেন্ডের মধ্যে।
দারুণ লাগে, দুধে কেশর পড়লেই সুন্দর লাগে দেখতে। আজকে কি ফুল? ও বাবা, আবার দেখাচ্ছে গো, এটা কি ফুল পেয়েছ আজকে নয়নতারা? বাকি শুধু কি বেশি লেয়ার লাগবে না, ভারী বড় না, অল্প লেয়ারই হয়ে যাবে, দুটো থেকে তিনটে। এই কটা ভাত? এই যে ভাত, আর এই যে চিকেন, এই যে আলু, আর এর মধ্যে সবকিছু তো দিয়েছি তোমরা দেখেছই। এর মধ্যে যেটা বাকি ছিল সেটা হচ্ছে মিঠা আতর, মিঠা আতরটাও দিয়ে ভালো করে মিক্স করে দিই। কিছু করার নেই, এখন কারেন্ট চলে গেছে তাই তোমাদের সাথে এইভাবে শেয়ার করা। চিকেনের উপর দিয়ে দিলাম একটুখানি কাই, আর আলুটা কোথায় মা? আলু দিয়ে দাও, ওই আমি না একটা একটা করে দিচ্ছি আমি। যেগুলো রাইস রয়েছে হেতালে এটা ভালো হবে। এরম ভাবে যাও, স্ট্যাক করে যাও। গরমের প্রথম ফল, প্রথম ঠাকুর খাবে তারপরে আমরা, ওই জন্য সোনামা পুজো দিতে নিয়ে যাচ্ছে। চললাম টাটা, কালকের মতন পুরো এক ইয়ে প্লাস্টিক ফুল হয়েছে। একদিন সুন্দর করে সময় করে মালা গেথে ঠাকুরের একটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও। তুমি তো ক্লিক করে নিচে নেমে যাও। দেখেছো ডাকছে, দেখেছো কোকিল পড়ে আছে, ডেকে নিয়েছে কলসি। চলো দিও না দিও। কারেন্ট ছিল না বলে তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ারই করতে পারিনি। যাই হোক, এখন এসছে কারেন্ট, আমাদের খাবার মাঝপথে এসছে, তো ওই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমাদের সবারই হয়ে গেছে। তারপরও এই যে রয়েছে আমাদের লোহনীয় বিরিয়ানি, কেমন খেয়েছো মা? ভালো, ঠাক্কাস, ভাও ভাও। আর আমি তো খুব ভাও, বিরিয়ানি মানেই খুব ভাও। ভালো ভালো। বাইরে হচ্ছে এখন, আওয়াজ পাচ্ছো? জোর বৃষ্টি হচ্ছে বাইরে, হঠাৎ করে বৃষ্টি নেমেছে, বিদ্যুৎ বিদ্যুৎ চমকে তো একাকার, আর এখান থেকে অতটা ক্লিয়ারও না। আর আমরা বাড়িতে মানে ঘরের মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডান্স, নৃত্য করছি। অনেকদিন পর ননদ বৌদি একসাথে ডান্স ভিডিও শুট হবে, আর শর্টসও প্রচুর প্রচুর করব। মেন ইচ্ছেটা ছিল ও বাড়ির ছাদে গিয়ে করার, যেহেতু কারেন্টটা ওই সময় অফ হয়ে একদম সবকিছু ম্যাচাকার করে দিয়েছে, আমাদের খেতে খেতেও দেরি হয়ে গেছে, যার কারণে আর বিকেলের যে আলোটা সেই আলোটা আমরা পাইনি। তো ভাবছি কালকে করব, যদি করি সেটাও আমি চেষ্টা করব এটার মধ্যে অ্যাড করে দেওয়ার। তো চলো এখন দেখা যাক আমরা কী কী করি। নৃত্য, এই যে নৃত্য শুরু হয়ে গেছে অলরেডি, চলো। এই ব্যক্তি আসার পর যে কি নাচানাচি শুরু করেছে, এখন পম্পি ওকে নিয়েই করবে, আমার সাথে এই ডান্সটা করার কথা ছিল। বললাম না থাক, দরকার নেই, ওর এক্সাইটমেন্ট থেকে ওর সাথেই করো তুমি, সেটাই বেটার অপশন। গান দাও তাড়াতাড়ি, গান দাও শিগগিরই। তো আমাদের পম্পি তো শুট করবে, ওই যে পম্পিও কথা বলতে শুরু করেছিল, তাই হোক ও বললো যে সোনাইকে নিয়েই শুট করবে, তাই জন্য ভাবলাম যে না সোনাই নতুন জামা পরেই শুটটা হোক। এই যে এইটা পরিয়ে দেবো আজকে, এটা বই হবে কি তেরি বা তুমি সে উলঝা জিয়া, মুখ দেয় না, ওই দেখো 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 দেখো, মেকআপ করো তো সব দাও না। ওরে বাবা, আইটু করে দাও।
সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কি মজা হচ্ছে দেখো। আমরা যে পোস্টটা করছি সেই পোস্টে ও আমাদের সাথে ছবি তুলছে। তোমরা যদি ছবিগুলো দেখতে চাও অবশ্যই একটু সব জায়গায় চোখ রেখো, ফেসবুকে ইনস্টাগ্রামে আমি অবশ্যই শেয়ার করে দেবো। বাবা তুমি দরজা খুলতে পারো না, খুললেই লেগে যাবে মামা। মোটামুটি আজকের মতন আমাদের শুট তো কমপ্লিট, কিন্তু এখনও কিছু কিছু বাকি রয়েছে। যেমন কালকে আমাদের প্রচুর প্ল্যানিং রয়েছে একটু হোলি স্পেশাল কিছু একটা করার, মানে ডান্স ভিডিওই মেনলি, আর সেটা ও বাড়ির ছাদে করবো। যেরকমটা তোমাদের শুরুতে বললাম যে ও বাড়ির ছাদে মানে ওই লাইটটা না হলে ঠিকঠাক হবে না, এবার বেশি সন্ধ্যা হয়ে গেছিলো আজকে যার কারণে আর হলো না। তো কালকে একটু তাড়াতাড়ি করে যাবো আর শ্যুটটা করবো। অনেক কটা শর্টস ভিডিও করেছি যেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করে দিয়েছি, আর যেটা কালকের হবে মানে মেন যেটা সেটাও তোমাদের সাথে ভাবছি এই ভিডিওতেই আমি শেয়ার করে দেবো, যার কারণে এখন ব্লগটাকে এন্ড করছি না। ও তো শুট দিচ্ছে, করো মা করো। ওই যে ওখানে দেখেছে না, ওই জন্য আমার ফোনটা তুলে এনে তোমায় দিচ্ছে। মামা তুমি পোস্ট দাও, আমি করছি, করো পোস্ট দাও। আমি কি করে নাচবো ভাইয়া? কোথায় ভাইয়া? দেখি দাঁড়াও, কাকাই বলে না, কুদ্দুস কুদ্দুস তো চলে আসে। ও এটা ধরে ভাই আ মানে ভাই আয়, ওর ভাইও চলে আসবে ওতে। আবার কি ভয়েসে বলে, আবার মুখটা কাছে নিয়ে গিয়ে ও দেখলে পুরো মুখটা কাছে নিয়ে করে, মাইকের কাছে নিয়ে গিয়ে বলে এত কেউ ভাই দাও না তোমরা, ও কি করবো নিয়ে নিজে ভাই মানে এই কটা মাসে কি পেকেছে গো। তোর মামা নাচ দেখবে? কই মামা কোথায় গেল? তোর মামা পচা, দেখো মুখের রিয়াকশনটা একটু দেখো শুধু। হ্যাঁ বাহ একদম। আর তেরি বা তুমি, তেরি বা তুমি, দাঁড়াও দাঁড়াও স্ট্যান্ড আপ, দাঁড়া দাঁড়িয়ে আমরা নাচি। হ্যাঁ তেরি বা তুমি করো, তেরি বা তুমি এসে সবই তোমায় করে গো, তুমি এত খচাও কেন? ওকে খচাও হলে তো রেগে যায়। সর্ষে বাটা দিয়ে ভাপা, এইখানে তো দেখা যায় কি মজা। শানবি তো আজকেও নাচ করবে না, ফুল দাদার আবার ফুল দিয়েছে তোমায়, একটা গোলাপ দিয়েছে, গোলাপটার যে কি অবস্থা এই দেখো, গোলাপটার কি অবস্থা, এই যে ফুলের রানী, ওই পি ও ফুলেশ্বরী আমার, প্রত্যেক দিন ফুল আলাপ হয় সকালবেলায়। ওরে বাবা আমি লাগিয়ে দেবো তোমার ফুল, চুলে লাগিয়ে দেবো ফুলটা। আজকে তো আমাদের প্ল্যান ছিল ও বাড়িতে গিয়ে শুট করার, কিন্তু আজকে সেটা আর হলো না। দুপুরের দিকে ওর একটু পেট ব্যথা হচ্ছিল, যার কারণে আর আমরা শুট করার চিন্তাটাই মাথা থেকে আউট হয়ে গেছিল যে করবোই না। বুক ও না পেটও না, এই নিচ পোর্শনটা মানে একটু গ্যাসেরই ব্যথা খিঁচে ধরেছিল। তো এখন কিছুটা ঠিক আছে, কিছু না পুরোপুরি এখন ঠিক আছে, ওই জন্য বললো যে ঠিক আছে চলো বুধি রেডি হয়ে এখন ঘরের মধ্যেই শ্যুটটা হোক। আসলে কি বলতো, আমাদের মনে হয় না ও বাড়িতে শ্যুটটা আর হওয়ার কথা ছিল, ওই জন্যই মনে হয় কালকের মতন আজকেও ঘরেই শ্যুট হবে। কোনোদিনই হয় না, তবে আমাদের ড্রেসটা আজকে দেখো আগে, এই দেখো পুরো একদম মনে আছে না দুই বোন, আজকে এই দুজনের সেম ড্রেসে ডান্স হবে। কানাইয়া হ্যাঁ আসুক দিন, কি ধরেছে দেখো মাম্মা এবার বকবে,
এই যে ফ্যান চলছে না এখানে, চলো শিগগিরই এটা নিয়ে পালিয়ে যাচ্ছে। এই দেখো না, নিয়ে পালিয়ে গেলে হবে না মাম্মা, ওটা আমি পড়ে দিই। এটা দিয়ে দাও, দিয়ে দাও, এটা দিয়ে দাও, আমরা চলে যাইতে পারি। দাও, আমি অন্যটা দিচ্ছি মা, তুমি আমাকে দাও। দিয়ে দাও, দিয়ে দাও, না এনাও, 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 এটা দিয়ে দাও। যত আজকে ঝড় ছাড়ে ততই আমার আনন্দ, তাহলে আর মাম্মু বাড়ি যেতে পারবে না। চলে এসো শিগগিরই, দেখিয়ে দিই আমার যমজ বোনকে, তোমরা দেখোনি, এই যে আমার যমজ বোন। আজকে কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট চাই চাই চাই, কেমন লাগছে আমাদের। এরপর আর কিছু বলা থাকতে পারে না। যাই হোক, লাস্ট ফিনিশিং আমি বলছিলাম হাটটা না পড়লে কিরকম একটা মানে আতখাপচোলা ব্যাপারটা লাগবে। যখন ফুল পর্যন্ত চলে গেছি তাহলে হাটটাই কি দোষ করেছে। তো বলছিল থাক চলো বাদ দাও আমরা করি, কারণ আমাদের প্রচুর টেকনিক হয়, প্রচুর। আমার জোরেই ফাইনালি হাটটা পড়া হয়েছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো চলো এখন ভিডিও স্টার্ট করি। দুটো শর্টসের জন্য আমাদের অলরেডি নাচ কমপ্লিট হয়েও গেছে, যেটা পোস্টও করে দিয়েছে। ও একটা ওর চ্যানেলে পোস্ট করেছে, একটা আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, যদি না দেখে থাকো চটপট করে দেখে নাও। আর এখন আরও একটা ভিডিও শুট হচ্ছে যেটা তোমরা দেখতে থাকো। চলো চালু করতে হবে এবার ফাইনাল। চলো